সম্পূর্ণ 45 বছর পিছত চীনত মুক্তি লাভ করিলে পাকিস্তানী চলচ্চিত্রই উল্লেখযোগ্য যে 2018 চনতেই পাকিস্তানত মুক্তি লাভ করা পরওয়াজ হে জুনুন নামৰ সিনেমাখন মুকলি করা হল চীন দেশত সামরিক শক্তির উপর নির্মিত এই ছবিখনত যুদ্ধ বিমানক প্রাধান্য দিয়া হয়েছে লগতে 2018 চনত মুকলি হওয়া এই ছবিখন নির্মাণ করেছে পাকিস্তানী ছবির নির্মাতা হাসিফ হাসানে 45 বছর পিছত পাকিস্তানী ছবি প্রদর্শনের বাবে চীনে অনুমতি প্রদান করা কার্যটোয়ে এতিয়া বিশ্বর অধিকসংখ্যক দেশতেই চর্চা লাভ করেছে পাকিস্তানত নির্মিত যুদ্ধ বিষয়ক এই ছবিখনত পাকিস্তান আর চীনের সামরিক একতাক প্রদর্শনের চেষ্টা করা হয়েছে News Desk Report, Reads Time.